ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা। 7 মার্চের ভাষণ ও দিবসটিকে যারা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে মুজিব বর্ষ পালন সফল হবে না, মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার, মা দগ্ধ অবস্থায় উদ্ধার, ঢাকা মেডিকেলে ভর্তি। রাজশাহীর পদ্মায় বরবধূ সহ ট্রলার ডুবির ঘটনায় 3 জনের লাশ উদ্ধার, কনে সহ এখনও নিখোঁজ 10 জন। করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ 49 জনের মৃত্যুর রেকর্ড ইতালিতে, পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি দেশকে সামর্থ্যের সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। করোনার আশঙ্কায় বাংলাদেশ সহ 9 দেশে বিমান চলাচল বন্ধ ঘোষণা কুয়েতের। সৌদিতে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগে 3 প্রিন্সকে আটকের খবর প্রকাশ, প্রতিক্রিয়া নেই সৌদি আরবের। মাশরাফি দেশের সম্পদ, তাকে হারিয়ে যেতে দেয়া হবে না, জানালেন মন্ত্রীরা। স্প্যানিশ লা লিগায় শীর্ষে ফেরার সুযোগ বার্সেলোনার, রাতে প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ।